বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। সো আশা করছি তোমরা সকলেই খুব খুব ভালো আছো। তো আজকের পর্বে আমি যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মাধ্যমিক ইতিহাস সাজেশন 2023-এর যে 8 নম্বরের সাজেশন হয়, মূল সাজেশন 8 নম্বরের বড় প্রশ্নের সাজেশন, সেই সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগে আমি তোমাদের 2 নম্বর এবং 4 নম্বরের সাজেশন দিয়ে দিয়েছি, যদি তোমরা না দেখে থাকো অবশ্যই কিন্তু তোমরা আই বাটন থেকে দেখে নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবে, বা ভিডিওর প্লেলিস্টটিকে দেখে নেবে, বা এন্ড স্ক্রিন থেকেও তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, তো আমাদের আগে আমরা জেনে নেব যে কোন বিভাগে আমাদের 8 নম্বরের প্রশ্ন আসে। তোমাদের পাঁচখানা বিভাগে তোমাদের প্রশ্ন হয় ক খ গ ঘ ম। ঠিক আছে, তো তার মধ্যে ঘ বিভাগ নয়, অ বিভাগে, যে অ বিভাগে যেটা আছে সেটা সেইখানে কিন্তু আমাদের 8 নম্বরের প্রশ্ন আসে। ঠিক আছে, 15 বা 16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, অর্থাৎ তিনখানা প্রশ্ন থাকে, কটা বললাম তিনখানা প্রশ্ন থাকে, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে, সেই প্রশ্নের যে তোমার পূর্ণমান সেটা হচ্ছে কিন্তু 8। ঠিক আছে, তিনখানা প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন উত্তর লিখতে হবে। তো আমি আশা করি তোমাদেরকে এটা বোঝাতে পারলাম। এবার দেখো মূল সাজেশনে আমরা যাব, মাধ্যমিক ইতিহাস 2023 8 মার্কের সাজেশন। দেখো পর্ষদের যে নিয়ম আছে, ঠিক আছে, সেই নিয়ম অনুযায়ী প্রথম এবং শেষ অধ্যায় থেকে কোনো রকম 8 নম্বরের বড় প্রশ্ন থাকবে না। আশা করি এটা বুঝতে পারলে। এবার আমরা আসব দ্বিতীয় অধ্যায়ে। দেখো দ্বিতীয় অধ্যায়ে কী বলা হচ্ছে, বৈশিষ্ট্য ও পর্যালোচনা। তার আগে একটা কথা বলে নিই, তোমাদের মনে হয়তো অনেকেরই সংশয় থাকতে পারে যে দাদা তুমি এই প্রশ্নগুলো কি মন গড়া দিচ্ছ, বা যেখান সেখান থেকে তুলে দিয়েছো, না কীভাবে তুমি সাজেশন দিচ্ছ, যে তুমি গ্যারেন্টি দিচ্ছ যে আসবেই আসবে বা আসতে পারে। ঠিক আছে, এটা দেখো মন গড়া কোনো প্রশ্ন নয়, এটা হচ্ছে বিভিন্ন স্কুলের যে প্রশ্ন হয়, 3-4 বছরের প্রশ্ন আমার কাছে আছে, আমি সেখান থেকে বিশ্লেষণ করেছি, অ্যানালাইজ করেছি বর্তমান বছরের কী কী কোশ্চেন অনেকগুলো স্কুল, যেহেতু 7-8খানা স্কুলের স্টুডেন্ট পড়ে আমার কাছে, সেহেতু তাদের কোশ্চেনগুলো নিয়ে আমি এই সাজেশনটা বানিয়েছি, কথা বলতে পারলাম। তাছাড়াও মাধ্যমিক সাজেশন বানানোর টেকনিক আছে, বিগত 8 থেকে 10 বছরের প্রশ্ন ঘাঁটতে হয়, প্রশ্ন ঘেঁটে দেখতে হয় যে প্রশ্নের সিকোয়েন্স কী, কোন কোন প্রশ্নগুলো কোন বছরে দেওয়া হয় আর কোন কোন প্রশ্নগুলো কোন বছরে দেওয়া হয় না, কোন কোন হচ্ছে সাবজেক্টের প্রশ্ন কোন কোন বছরে টাফ করা হয় আর কোন কোন প্রশ্ন সহজ করা হয়, তো তার উপর বেস করে কিন্তু সাজেশন বানাতে হয়। এর জন্য কিন্তু অনেক ঘাঁটতে হয়, এর জন্য অনেক কিছু দেখতে হয়, অনেক প্রশ্নপত্র সম্পর্কে জ্ঞান রাখতে হয়, তো সেই তার সেই সেই যে জ্ঞান তার উপর ভিত্তি করে কিন্তু সাজেশন বানানো। এটা আমার মন গড়া, যেখান সেখান থেকে কিন্তু আমি তুলে দিইনি, এটা কিন্তু যথেষ্ট আমাকে পরিশ্রম করতে হয়েছে, রাতের পর রাত জেগে আমি এটা বানিয়েছি। ঠিক আছে, তো সুতরাং তোমরা এইটুকু ভরসা আমার উপর রাখতে পারো, নিশ্চিন্তে থাকো, আশা করি এখান থেকে তোমাদের কোশ্চেন কমন আসবে। ঠিক আছে, এবার দেখো 1 নম্বরের প্রশ্ন কী বলা হচ্ছে, বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো, এর সীমাবদ্ধতাগুলি লেখো। 2 দাগে কী বলা হচ্ছে, ডিরোজিওর নেতৃত্বে ইয়ং বেঙ্গল নববঙ্গ আন্দোলনের পরিচয় দাও, এই আন্দোলনের ব্যর্থতার কারণ আলোচনা করো। 3 নম্বর বলা হচ্ছে, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও প্রাচ্যত্ববাদীর বিতর্ক কী। তারপর হচ্ছে বলা হচ্ছে, দেখো উচ্চশিক্ষা বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। 4 নম্বরে কী বলা হচ্ছে, 4 নম্বর বলা হচ্ছে বিদ্যাসাগরের নেতৃত্বে বিধবা বিবাহ আন্দোলন এবং রামমোহন রায় সতীদাহ প্রথা বিরোধী আন্দোলন সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এখান থেকে স্পেশালিভাবে তোমরা করবে নারী শিক্ষায় বিদ্যাসাগরের অবদান, এটা তোমাদের কিন্তু পড়ে রাখতে হবে। ঠিক আছে, তো আশা করি এটা তোমাদেরকে বোঝাতে পারলাম, পরবর্তী অধ্যায়ে আমরা চলে যাব। তারপরের সাজেশনের দেখো কী দেওয়া আছে, তৃতীয় অধ্যায়, প্রতিরোধ ও বিদ্রোহ, নীল বিদ্রোহ ও সাঁওতাল বিদ্রোহ কেন ঘটেছিল, এই বিদ্রোহগুলির বৈশিষ্ট্য ও ফলাফল আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এখানে নীল বিদ্রোহ কিন্তু আসতে পারে, তার সাথে তোমরা সাঁওতাল বিদ্রোহটাও ডিটেলসে করে রাখবে, কথা বলতে পারলাম। নীল বিদ্রোহ আসার কিন্তু ব্যাপক চান্স আছে, এবং সেকেন্ড টার্মে অনেক স্কুলে কিন্তু নীল বিদ্রোহ দিয়েছে। ঠিক আছে, আমার আমার কাছে যারা পড়ে তাদের থেকে 3 থেকে 4খানা স্কুলের কিন্তু নীল বিদ্রোহ দিয়ে দিয়েছে। তারপর দেখো 2 নম্বরে তিতুমীরের নেতৃত্বে বাংলার ওয়াবি আন্দোলন সম্পর্কে লেখো। 3 নম্বরে হচ্ছে ফরাজি এবং কোল বিদ্রোহের কারণ ফলাফল বৈশিষ্ট্য আলোচনা করো। এর মধ্যে একটু বলে নিই যে এই যে তিতুমীরের নেতৃত্বে বাংলার ওয়াবি আন্দোলন, এটা কিন্তু 2 মার্কসে এসছে অনেক স্কুলে, ওই সরি 4 মার্কসে এসছে। ঠিক আছে, 4 মার্কসে কিন্তু এই কোশ্চেনগুলো কমন এসছে। তারপর দেখো চতুর্থ অধ্যায়,
সঙ্গবদ্ধতার গোড়ার কথা। 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনও কিন্তু চলে এসছে, ঠিক আছে। আমি তোমাদের দেখবে সেকেন্ড টার্মের টেস্টের আগে দেখবে সেকেন্ড টার্ম ফার্স্ট টার্মের সব কোশ্চেন তোমাদের সামনে তুলে ধরবো, তখন দেখবো স্কুলের প্রশ্নগুলোতে এই প্রশ্নগুলো কিন্তু আছে। কথা বলাতে পারলাম, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু করতে হবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, লাস্টে আমি চারখানা মাত্র কোশ্চেন সিলেকশন করে দেবো, যারা একদমই পড়তে পারো না সারা বছর বা পড়ো না, তারা ওই চারখানা প্রশ্ন করবে, সেখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। কিন্তু 3 থেকে 4খানা কোশ্চেন তোমাদেরকে বলে দেবো, সেইগুলো ভালোভাবে করবে। সেকেন্ড দেখো, 19 শতকের লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও, জাতীয়তাবাদের বিকাশের পরিচয় দাও। পঞ্চম অধ্যায় দেখো, বিকল্প চিন্তা ও উদ্যোগ। 1 নম্বরে বলা হচ্ছে ছাপাখানার বিকাশে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর ইউরয় অ্যান্ড সন্সের ভূমিকা লেখো। ব্রিটিশ শাসনকালে 2 নম্বর কোশ্চেন, ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভূমিকা লেখো। 3 নম্বরে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার পরিচয় দাও। অথবাতে কি বলা হচ্ছে, মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় সম্পর্কে রবীন্দ্রনাথের ভাবনার পরে আলোচনা করো। এই কোশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটাও কিন্তু একটা স্কুলে চলে এসেছে, ঠিক আছে। দুখানা, একটা না দুখানা স্কুলে দিয়ে দিয়েছে, তোমরা অবশ্যই এগুলো করবে। আর যদি তোমাদের টেস্টের প্রশ্ন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমার কাছে কিন্তু অনেক স্কুলের টেস্টের প্রশ্ন আছে, সেগুলো তোমাদেরকে উত্তর সমেত দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দাদা যে আমাদের অন্য অন্য স্কুলের টেস্টের প্রশ্নগুলো আমাদেরকে দাও। এরপরে আসবো আমরা 6ষ্ঠ অধ্যায়ে। এই 6ষ্ঠ অধ্যায়ে দেখো কি বলা হচ্ছে, 20শ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন, ঠিক আছে। এখান থেকে আমার মনে হয় এখান থেকে আমি খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেখিনি, তবু এই যে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে যা জানো এটা লেখো, এটা তোমরা করে যাবে ভালো করে। আর অহিংস আন্দোলন পর্বে বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন পর্বে ভারতের কৃষক আন্দোলনের পরিচয় দাও, ভারতের কৃষক আন্দোলনের পরিচয় দাও। 3 নম্বরে বলা হচ্ছে ভারতের উপনিবেশ বিরোধী আন্দোলন বামপন্থীদের ভূমিকা আলোচনা করো, বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 7ষ্ঠ অধ্যায়ে দেখো, এখান থেকে একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, যেটা কিন্তু প্রায় স্কুলে দিয়েছে এবছর। এক হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র ও নারীদের ভূমিকা আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা কিন্তু করবেই করবে, এটা তোমাকে করতেই হবে। আর 2 নম্বরে কী বলা হচ্ছে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ও বাংলার নমঃশূদ্র আন্দোলনের পরিচয় দাও। তো এই হচ্ছে তোমাদের মোটামুটি 8 নম্বর সাজেশন। এইবারে বলেছিলাম কি একটা ট্রিক্স দেবো তোমাদের, কি ট্রিক্স দেবো, ট্রিক্সটা হচ্ছে 3-4খানা প্রশ্ন করলে তোমরা আরামসে কমন পেয়ে যাবে। তো চলো প্রথম অধ্যায় থেকে দেখে নিই যে কোনগুলো আমাকে করতেই হবে, ঠিক আছে। প্রথম অধ্যায় থেকে তোমরা এটা করবে যে বাংলার নবজাগরণের চরিত্র ও প্রকৃতি আলোচনা করো, এটা মাস্ট করতেই হবে। এই একটা কোশ্চেন তোমরা করবেই করবে, 3 থেকে 4টে, এই 4-5টা কোশ্চেন করো, দেখবে তোমরা ডেফিনেটলি একটা না একটা কোশ্চেন কমন পাবেই পাবে। তারপরে দেখো এই তৃতীয় অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, প্রত্যেক বছর কিন্তু বিদ্রোহ থেকে যে কোনো না যে কোনো একটা বিদ্রোহ থাকেই। তোমরা জানো যে আগের বছর কিন্তু সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ ছিল 2022-এর মাধ্যমিক কোশ্চেন, এবার 23-এর কোশ্চেনে নীল বিদ্রোহ আসার কিন্তু প্রচুর চান্স আছে, 99.99 চান্স আছে, ঠিক আছে। সুতরাং তোমরা এই প্রশ্নটা অবশ্যই ভালো করে করবে, নীল বিদ্রোহ সাঁওতাল বিদ্রোহ এবছর কিন্তু আসার ব্যাপক চান্স আছে, ঠিক আছে। তো এটা একদম পুরো তোমাকে করতেই হবে, কিছু করার নেই। যদি তুমি এই বিদ্রোহ সম্পর্কে না বুঝতে পারো, এছাড়াও যে কোনো বিদ্রোহ লেখার কিন্তু একটা কৌশল আছে, যদি ধরে নাও তুমি পরীক্ষার সময় পড়তে পারো নি বা তুমি টুকটাক ডেট জানো, দুই একজন নেতার নাম জানো, তাহলে যথেষ্ট যথেষ্ট, একটু জায়গার নাম দুই একটা জায়গার নাম জানো, এবং তুমি সেই যে কোনো টাইপের কোশ্চেন, সে নীল বিদ্রোহ হোক, মুন্ডা বিদ্রোহ হোক, সন্ন্যাসী ফকির বিদ্রোহ হোক, সাঁওতাল বিদ্রোহ হোক, কোল বিদ্রোহ হোক, যেই বিদ্রোহ হোক না কেন, যদি তুমি এইগুলো সামান্য ইনফরমেশানগুলো তুমি যদি একটুখানি মাথায় রাখতে পারো, তাহলে কিন্তু তুমি লিখে আসতেই পারো, আমি এইটুকু বলতেই পারি, ঠিক আছে। যদি তুমি সেই কৌশল না জানো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি খাতায় কাগজ কলমে তোমাকে দেখাবো যে কী করে প্রত্যেকটা বিদ্রোহ, তুমি যদি পরীক্ষার আগের দিন নাও পড়ে যাও তাও তুমি কিন্তু লিখে আসতে পারো। তো 8-এর মধ্যে 0 পাওয়ার থেকে তো 4 বা 5 পাওয়া ভালো কি ভালো না, ভালো তো অবশ্যই। তাহলে তুমি কিন্তু আর খাতা শূন্য খাতা তুমি দেখে আসবে না, বা তোমার খাতায় কিন্তু ব্ল্যাঙ্ক থাকবে না, তুমি দেখবে লিখতেই পারবে, কমন কয়েকটা পয়েন্ট থাকেই থাকে, যেমন অত্যাচার, নিপীড়ন, ঠিক আছে,
আরও বিভিন্ন ধরনের যে হ্যারাসমেন্টগুলো আছে সেইগুলোর কারণেই কিন্তু বিদ্রোহ হয়, বিদ্রোহ কিন্তু এমনি এমনি হয় না, ঠিক আছে? তো সেইগুলো কমন অনেকগুলো পয়েন্ট থাকে সব বিদ্রোহেতে, তো সেইগুলো যদি তুমি একবার দেখে নিতে পারো তাহলে কিন্তু তোমার কাছে ইজি হয়ে যাবে বিদ্রোহ লেখা, তোমার কাছে কিন্তু কোনো ডিফিকাল্ট কাজ থাকবে না এটা, ঠিক আছে? তো যে কোনো বিদ্রোহ কিন্তু একটা না একটা প্রত্যেক বছর আসেই আসে, এটা তোমায় মাথায় রাখতে হবে। তার মানে কি বললাম, এই এক নম্বরের কোশ্চেন তোমাকে খুব ভালোভাবে করতে হবে। পরবর্তীতে দেখো চতুর্থ অধ্যায় থেকে 1857 সালের মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি, এটা কিন্তু তোমাকে করতেই হবে, ঠিক আছে? একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেকেন্ড টার্মে অনেক পরীক্ষায় দিয়েছে, তুমি দেখবে টেস্টের পরীক্ষা আমি যখন তোমাদের সামনে কোশ্চেন তুলে ধরবো মিনিমাম 8 থেকে 9 খানা স্কুলের কোশ্চেন ডেফিনেটলি তুলে ধরবো আমি মাধ্যমিকের আগে, টেস্ট পরীক্ষা হয়ে যাওয়ার 2-10 দিনের মধ্যেই তুলে ধরবো, যেহেতু ভিডিও বানাতে টাইম লাগে, ঠিক আছে? এডিট করতে টাইম লাগে, আপলোড করতে টাইম লাগে, তো সেগুলোর জন্য একটু লেট হলেও মাধ্যমিকের আগে তো তোমরা পাবেই পাবে, তো সেখানেও দেখতে পাবে এই কোশ্চেনের যে প্রভাব সেটা তোমরা কিন্তু দেখতে পাবে। এবারে আমরা আসব কোথায়, না এটা তো তিনটে প্রশ্ন হয়ে গেল, যে প্রথম অধ্যায় থেকে বাংলার নবজাগরণের প্রকৃতি, দ্বিতীয় অধ্যায় থেকে নীল বিদ্রোহ, তৃতীয় অধ্যায় থেকে এটা। এইবারে আমরা আসব কিন্তু এই এই কোশ্চেনে সপ্তম অধ্যায়, ঠিক আছে? এই সপ্তম অধ্যায়ে তাহলে টোটাল আমি কিন্তু 4খানা কোশ্চেন বললাম, এই 4খানার থেকে একটা তোমাকে কমন তোমরা পাবেই, আশা করি পাবেই পাবে। দেখো সপ্তম অধ্যায়ে কী বলা হচ্ছে, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে ছাত্র ও নারীদের ভূমিকা, ছাত্র দিয়ে দেয় কোনো কোনো স্কুলে, আবার কোনো কোনো স্কুলে নারী দিয়ে দেয়, কথা বলতে পারলাম? দুটোই করে রাখবে, দুটোই করে করে রাখলে কী হবে, তোমার যেটা আসবে তুমি সেটা লিখতে পারবে। তার মানে আমাকে তো 3টে কোশ্চেন দেবে, আমাকে যে কোনো একটা লেখা নিয়ে দরকার, আমার তো সবগুলো কমন নিয়ে দরকার নেই, আমার একটা প্রশ্ন লিখতে হবে। আমি 3টে প্রশ্ন লিখলেও কিন্তু আমাকে 3 8 24 দেবে না, আমাকে 8 নম্বরই ধার্য করা হবে, 8-এর উপরে আমার পারফরমেন্স যেমন থাকবে আমি তেমন কিন্তু নাম্বার পাবো। তো বন্ধুরা আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো তোমরা এই 4টে কোশ্চেন যারা একদমই সারা বছর পড়ো না, অনেক তেজস্বী স্টুডেন্ট আছে, তেজস্বী মানে কি যারা সারা বছর পড়তে পারে না বা পড়ে না, পরীক্ষার সময় এসে সাজেশন দেখে বা হচ্ছে তোমার তাড়াহুড়া করে যে আমি কী করে পাস করবো, তো এটা কিন্তু তাদের জন্য সাজেশন, ঠিক আছে? তো তোমরা অবশ্যই এগুলো খুব সুন্দর করে পড়বে, সুন্দর করে করবে। যদি না পারো এই 4টে কোশ্চেন আমি কিন্তু পুরো অ্যানসার লিখে খাতায় কী করে অ্যানসার লিখতে হয় সেটাও তোমাদের সামনে ডেফিনেটলি আমি তুলে ধরবো মাধ্যমিকের আগে, ঠিক আছে? তো যদি দরকার লাগে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না, সকলকে আরও একবার অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।